মাত্র 16-17 হাজার ভারতীয় রুপির মধ্যে যারা একটি গেমিং ফোন হিসেবে Realme Narzo 70 টার্বো 5G এই ফোনটাকে কেনার কথা ভাবছেন তারা এখনই সাবধান হয়ে যান। মাগার কিউ এই ভিডিওটিকে না দেখে প্রথমে এই ফোনটাকে কেনার সিদ্ধান্ত নেবেন না, তার কারণ এই ফোনটাতে ডাইমেনশনটি 7300 এনার্জির মতন পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে যা আপনাকে 90 ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত BGMI বা ফ্রি ফায়ারের মতন গেমগুলোকে খেলে দিতে পারবে। আর এই দাবিটি রিয়েলমি করলেও তাদের এই দাবিটা কতটা সত্য সেটা কিন্তু আমাদেরকে এখনই ভাবতে হবে, তার কারণ এখানে আমাদের ভাবতে হচ্ছে এত কম দামের ফোনে এত ভালো কোয়ালিটির পাওয়ারফুল প্রসেসর দেওয়াতে রিয়েলমি এখানে কোনো ফ্রড করছে না। তো বাস্তবতাটা কি সেটা এখন আমরা তুলে ধরবো এই ভিডিওতে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করতে হয় সব কিছু করে রাখার অনুরোধ রইল। ঠিক আছে ঠিক আছে, ভিডিওটি দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা রিয়েলমি Narzo 70 টার্বো এই ফোনটা কিনবেন কি কিনবেন না। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ঠিকই বললাম আমি দীপক আর সোনাস টাকা আছে ভিডিও শুরু করছি। প্রথমে এই ফোনটার প্রাইস জেনে নিচ্ছি। এই ফোনটা ভারতের ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনে বিক্রি শুরু হয়ে গেছে এবং ফ্লিপকার্টও আপনারা পেয়ে যাবেন, তবে অ্যামাজনে এর বেস্ট অফার আপনারা কিনতে পারবেন। ফোনটা তিনটি ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে। এর লো ভেরিয়েন্ট 6GB 128GB দাম ভারতীয় টাকা হয়েছে 16,998 রুপি এবং সবগুলো ভেরিয়েন্টে আপনারা 1,000 টাকা কুপন ডিসকাউন্টে কিনতে পারবেন, অর্থাৎ এর লো ভেরিয়েন্টটি আপনারা 16,000 ভারতীয় রুপিতে কিনতে পারবেন। আর 16,000 রুপির মধ্যে এই ফোনটার বক্সে আপনারা ফোনের কেস, চার্জিং অ্যাডাপ্টার, টাইপ সি কেবলও পেয়ে যাবেন। লুকসাইটের জিনিস যদি কথা বলি তাহলে এই ফোনটা তিনটি দুর্দান্ত কালারে অ্যাভেলেবেল আছে। হলুদ কালারটির ব্যাক সাইডে দুদিকে যে ব্ল্যাক কালারের স্ট্রাইপ দেওয়া আছে সেটি একদম গেমারদের মতন ফিলিং আনছে, অনেকটা রেসিং কারের মতন এর লুকসটি দেওয়া হয়েছে, অর্থাৎ রিয়েলমি এটিকে একটি গেমিং ফোন হিসেবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছে। এই ফ্রেম এবং বডিতে পলিকার্বনেট ইউজ করা হয়েছে। ফোনটা চড়াতে যথেষ্ট সুরে 7.6mm এর চড়া এবং ওজনে মাত্র 125 গ্রাম, অর্থাৎ ফোনটা হ্যান্ড স্পেস এক্সপিরিয়েন্স খুব ভালো পেয়ে যাবেন। আর এর সামনে 6.67 ইঞ্চির ফুল এইচডি 120,000 ও এলইডি ডিসপ্লে রাখা হয়েছে যেখানে 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, মানে ঘরে বাইরে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ বুঝতে পারছেন ডিসপ্লেতে আমরা বেশ কিছু কম্প্রোমাইজ পাচ্ছি, সেটা হচ্ছে এখানে অ্যামোলেড না ও এলইডি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটি অ্যামোলেডের থেকে কোয়ালিটিতে একটু কম। আর এই দামের মধ্যে অন্য কোম্পানিগুলো অলরেডি অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে, আর এই ওএলইডি ডিসপ্লেতে ডুয়াল লাইটে ফ্লিকারের সমস্যা দেখা যাচ্ছে। আর সামনে কোনো গোল্ড গ্লাসের প্রোটেকশন রাখা হয়নি, এখানে অনলি এইচডি গ্লাস প্রোটেকশন রাখা হয়েছে। আর ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি এর ব্যাজেজটি সরু রাখা হলো, এর চিনটি কিন্তু সরু নয়, যথেষ্ট মোটা আমরা পেয়ে যাচ্ছি। যদিও এই দামের মধ্যে এটিকে আমাদের মেনে নিতে হবে, এখানে কমপ্লেন আর করা যাচ্ছে না। আর সফটওয়্যার যদি কথা বলি তাহলে এখানে রিয়েলমি UI 5.0 রাখা হয়েছে যেটি Android 14 উপরে বেস করে তৈরি করা হয়েছে এবং আগামী 2টি OS এর আপডেট প্রোভাইড করা হবে রিয়েলমির তরফ থেকে এবং 3 বছর ধরে সিকিউরিটি আপডেট আপনারা পেয়ে যাবেন। কিন্তু রিয়েলমির UI থাকার জন্য এখানে প্রচুর বাগস, ব্লুটুথ এবং প্রি ইনস্টল অ্যাপে আমরা পেয়ে যাচ্ছি যেগুলোকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ধরে আপনাদেরকে আনইনস্টল করতে হবে বা ডিজেবল করতে হবে, তারপরে এর এক্সপিরিয়েন্সটি আপনারা ভালো পাবেন। আর কল রেকর্ডিং করতে গেলে আপনাকে এখানে ও ডায়ালার অ্যাপটি ইনস্টল করতে হবে, তারপরে আপনারা কল রেকর্ডিং করতে পারবেন অপরপক্ষকে না জানিয়ে। আর এরপরে দেখে নিচ্ছি কোম্পানি যেটি কিনে বেশি মার্কেটিং করছে বা হাইপ ক্রিয়েট করছে, বুঝতে পারছেন পুরোসরে কথা বলছি, এখানে 4 ন্যানোমিটার বেস করে তিনি মিনাটেক ডায়মন্ডসিট 7300 এনার্জি প্রসেসরটি ইউজ করা হয়েছে এবং র্যামের কোয়ালিটি পেয়েছি LPDDR4X, স্টোরেজ পেয়েছি UFS 3.1, ওভারঅল এখানে অনুরোধ স্কোর 7.5 লাখের মতন আমরা পেয়ে যাচ্ছি। আর সবথেকে অবাক করা কাণ্ড, এখানে BGMI এর মতন গেমগুলো আপনারা 90 ফ্রেম পার সেকেন্ডে হাই কোয়ালিটিতে খেলতে পারবেন যেটা রিয়েলমির দাবি ছিল, এবং আমরা দেখতেও পাচ্ছি শুরুর দিকে এটি 90 ফ্রেম পার সেকেন্ডে গেমিং স্পিড দিলেও পরবর্তীতে কিন্তু এর ফ্রেম রেট ড্রপ করে যাচ্ছে এবং তখন অ্যাভারেজ 50 থেকে 60 পর্যন্ত এর ফ্রেম রেটটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা এটিকে হাই গেমিংয়ের জন্য নিতে যাচ্ছিলেন তারা কিন্তু এখানে নিরাশ হতে হবে, এটা কিন্তু আপনাদেরকে ভাবতে হচ্ছে। এবং মাঝে মধ্যে এই ফোনটাতে হিটিং ইস্যু আমরা দেখতে পারছি, বেশিক্ষণ গেম খেললে ফোনটা হিটিং হচ্ছে। আর এই প্রবলেমগুলোকে নিয়ে বেশ কিছু টেক ইউটিউবাররা অলরেডি তাদের চ্যানেলে ভিডিও ছেড়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেগুলো আপনারা চেক আউট করে নিতে পারবেন। আর এখানে যে UFS 3.1 দেওয়া হয়েছে সেটি আমার মতে একদম লো কোয়ালিটির স্টোরেজ দেওয়া হয়েছে রিয়েলমির তরফ থেকে, যার ফলে এখানে বেশি আপনি স্পিড পাবেন না, অর্থাৎ মাল্টিটাস্ক করতেও এখানে সমস্যা হতে পারে বা ল্যাগ বা গ্লিচ হতে পারে। হ্যাঁ, 15,000 হিসাবে ঠিকঠাক আছে, কিন্তু রিয়েলমি কোনো মতে এটাকে একটি ফাস্টেস্ট ফোন বলতে পারে না, কারণ UFS 3.1 এর মতন স্টোরেজ দিতে গেলে বড় বড় কোম্পানিগুলো 30,000 টাকার নিচের ফোনে দিতে পারে না। তাহলে এখানে তারা কী করে 15 থেকে 16,000 ফোনে এই স্টোরেজটি দেয়? ওই বুঝতে পারছেন লো কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করেছে তারা, যেটা বরাবরই চাইনিজ কোম্পানিগুলো করে থাকে। এমনকি ক্যামেরা তো আপনাকে এই ফোনটাতে কম্প্রোমাইজ করতে হবে, যারা এটিকে ক্যামেরা ফোন ভাবছিলেন তাদের এখানে নিরাশ হতে হবে, তার কারণ এখানে মেন ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যেখানে আমরা কোনো OIS সাপোর্ট পাচ্ছি না এবং ভালো নামি দামি সেন্সরও এখানে ইউজ করা হয়নি। দিনে বলে অ্যাভারেজ কোয়ালিটি ফটো পেলেও রাত্রে এখানে সংঘর্ষ করতে হচ্ছে ক্যামেরাটিকে। তবে এখানে 4K রেজলিউশনে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন যার কোয়ালিটি অ্যাভারেজ, এবং এর পাশে 2 মেগাপিক্সেলের সেন্সরযুক্ত ডেপথ ক্যামেরা রাখা হয়েছে যার কোয়ালিটি
তোবা 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 তারা মুড খারাপ করে দিয়া। আর কি বলবো, সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন যেখানে বিভিন্ন ফিল্টারের মাধ্যমে অ্যাভারেজ ফটো আপনারা পেয়ে যাবেন। এক কথায় বলতে গেলে এই ফোনের ক্যামেরা আহামরি নয়, অ্যাভারেজ কোয়ালিটির। এবং 5000mAh-এর এখানে ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটিকে চার্জ করার জন্য 45W চার্জিং সাপোর্ট রাখা হয়েছে, চার্জার তো বক্সে পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এটা একটি 5G ফোন সেহেতু এখানে 9টা 5G ব্যাটারি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6 পেয়ে যাচ্ছেন। অবাককাণ্ড, এই দামের মধ্যে এই ফোনটাতে 3.5mm-এর অডিওজেকটিভ পাচ্ছেন যেটা কোম্পানি মিসিং করেনি। এখানে রিয়েলমিকে একটি লাইক দিতে হচ্ছে। এবং আমার দেওয়া তথ্যগুলো আপনাদের পছন্দ হলে ভিডিওটিকে আপনারা লাইক করতে পারেন। এবং ফিঙ্গারপ্রিন্ট অ্যালোকেশন একটি এই ফোনের অন স্ক্রিনে দেওয়া হয়েছে, যেটি একটি ভালো দিক। এবং সব ধরনের সেন্সারগুলো আপনারা পেয়ে যাবেন, এমনকি জাইরোস্কোপও পেয়ে যাচ্ছেন। সাউন্ডের যদি কথা বলি তাহলে এখানে ডুয়েল স্পিচ স্পিকার দেওয়া হয়েছে, তবে ডলবি অ্যাটমোসের সাপোর্ট নেই, মানে অ্যাভারেজ কোয়ালিটির সাউন্ড আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখন কথা হচ্ছে, এই ফোনটাকে আপনারা অনলি গেমিংয়ের জন্য কি কিনবেন, যেখানে না ভালো কোয়ালিটির ডিসপ্লে না ভালো কোয়ালিটির ক্যামেরা সাউন্ড দেওয়া হয়েছে? আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আমার মতামত যদি বলেন তাহলে এর বদলে আপনারা রিয়েলমি নার্জো 70 প্রো ফোনটা কিনতে পারেন, যেখানে আরও বেটার স্পেসিফিকেশান এবং ব্যালেন্স ফোন দেওয়া হয়েছে। বা রিয়েলমির ফোন কিনতে না চাইলে মোটরোলা G85 ফোনটা কিনতে পারেন, যে ফোনটা এর চেয়ে অনেক বেটার স্পেসিফিকেশান প্রোভাইড করছে। কী করবেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন। আর এই ধরনের টেক রিলেটেড ভিডিও পছন্দ হলে টেক টিপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। তা আজকের ভিডিও দেখার জন্য দেখা হবে আপনাদের সাথে।